আমাদের জন্য আল্লাহ যে হায়াত বরাদ্দ করেছেন অর্ধেক শেষ, বাকি অল্প আছে। দেখেন না এই অল্পটার মধ্যে কিছু একটা কইরা যদি আল্লাহ একটু খুশি করা যায় না, কারণ আমল দিয়ে জান্নাত পাওয়ার মতো এমন কোন মানুষ আমরা কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তো সবাই জানে, তর্ক যতই করি না কেন নিজে শেষে আমরা জানি যে আসলে আমরা কিচ্ছু। সেজন্য ইমাম গাজ্জালি বলেছেন, যেই দিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাই নিজে বলতে পারবা আমি সৎ মানুষ, সেই দিন থেকে তুমি সৎ মানুষ হওয়া শুরু করছো মাত্র। সত্যি করে বলেন, আয়নার চোখে নিজের সামনে নিজে কখনো ভালো বলতে পারবেন আপনি? পারবেন? কারণ আপনি যখন আয়নারে বলবেন আমি ভালো মানুষ, আয়না হবো আমি চিনি তোমারে ভালো কইরা তুমি কদ্দুর ভালো মানুষ, কথা বলেন ঠিক না? সেজন্য নিজের কাছে নিজে ভালো হওয়া মানে আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য আপনি একদম আগাই গেলেন, বলেন না সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন পড়তে লাগলেন, ইব্রাহিম আলাইহিসসালাম নিম্নগামী, জিব্রাইল সবাই মিলে বলতে হবে না হয় হবে না, ইব্রাহিম নিম্নগামী, জিব্রাইল ঊর্ধ্বগামী। এখন বলেন নিচে থেকে উপরে যাওয়াতে টাইম লাগে বেশি নাকি উপর থেকে নিচে আসতে? নিচে থেকে উপরে যেতে সময় লাগে, উপর থেকে নিচে আসতে কখনো সময় লাগে না। এত কিছু হয়ে যাচ্ছে এখনো আগুনে পড়ে নাই, উপর থেকে ইব্রাহিম পড়ছে, জিব্রাইল আসলো কথা বলতো চলে গেল, এখনো আগুনে ছুঁই নাই। ওইখান থেকে রব্বে করিম ডাকতে কুল না ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হাইকোর্টের সুপ্রিম কোর্টের ফরমান জারি হয়ে গেল। আল্লাহ পাক বলে আগুনকে, এই আমি তোকে সৃষ্টি করেছি, আমি তোকে বানিয়েছি, বানানোর সময় তোকে আমি অথরাইজ করেছি, যারে পাবি যেমনে পাবি জ্বালাই ফেলবি, জ্বালাই ফেলবি, আপনও দেখবি না পরও দেখবি না, সব জ্বালাই ফেলবি, সব জ্বালাই ফেলবি, সব জ্বালাই ফেলবি, সব জ্বালাই ফেলবি, বলেন না সুবহানাল্লাহ, বলেন না। তোকে আমি অনুমতি দিয়েছি আগুন, তুই যারে মন চাই তারে জ্বালাবি, যারে পাবি তারে জ্বালাবি, কিন্তু আজকে আমি আল্লাহ হুকুম দিলাম ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। এবার ঠান্ডা তো দুই প্রকার, একটা হচ্ছে সহনশীল আর একটা হচ্ছে অসহনীয়, একটা মানা যায় আর একটা মানা যায় না। এবার আগুন বলে আল্লাহ কেমন ঠান্ডা হব, আল্লাহ পাক বলে ওয়া সালামান, এমন ভাবে ঠান্ডা হও যেন আমার ইব্রাহিমের কষ্ট না হও। এবার আগুন বলে আল্লাহ কেন তুমি আমাকে বানাইলা জ্বালানোর জন্য, আজকে ঠান্ডা হতে গেলে বলছো? এবার আল্লাহ পাক বলে তোর ভিতর আমার বান্দা যাচ্ছে না রে, আমার আশেক বান্দা যাচ্ছে, সুবহানাল্লাহ, তোর ভিতর আমার বান্দা যাচ্ছে না, এটা আমার আশেক যাচ্ছে যে। এবার ইব্রাহিম ফরে গেছে, ইব্রাহিম বুঝার জন্য বলছি, ইব্রাহিম নবী কয় আগুন দর, ও আল্লাহর পাগল বান্দারা একটু বুঝে শুনে বলেন না সুবহানাল্লাহ, আগুন দর, আমি তো তোর ভিতরে দর, কয় সুপ্রিম কোর্টের নিষেধ, সুপ্রিম কোর্টের নিষেধ। এতটুকু আমরা জানি, ইব্রাহিম নবী কয়দিন আগুনের ভিতর ছিল, কোন দিকে বাইরে হয়েছে, তখন নমরুদ কইছিল এই কাহিনী আসে, মেরাজে যাওয়ার ঘটনা ঠিকই আসে, সে মেরাজ থেকে আসার কাহিনী, দুঃখ আমার এই জায়গায়, দুঃখ আমার এই জায়গায়। কোরআন তর্কের জিনিস নয়, কোরআন প্রেম করার জিনিস রে ভাই, কোরআনের প্রত্যেকটা লফজে লফজে প্রেম আছে, শুধু প্রেমের চশমাটা লাগান। যেমন শুধু এতটুকু বলি আপনাদেরকে, প্রত্যেকটা সুরা নূর আছে না নাই? তো নূর আমরা যে কোরআনে হাফেজ হয়েছি তার মানে আমার ভিতরে তো নূর সবগুলো চলে আসার কথা ছিল, যদি নূর আমার ভিতর চলে আসতো আমার চরিত্র পাল্টাইতো, আমার কথা পাল্টাইতো, আমার কাজ পাল্টাইতো। আমি হাফেজদের কথা বলছি না, আমি সবার কথা বলছি, কথা বলেন না রে ভাই, আমরা সবাই কোরআনের একটু একটু হাফেজ, তো কে কুল হুয়াল্লাহর হাফেজ, কেউ ইন্না আতাইনার হাফেজ, যেটাই হোক না নূর তো কিছু আসার কথা। তো নূর পাইলাম না কেন? নূর পাইলে তো চরিত্র পাল্টাইতো, নূর পাইলে তো কথা পাল্টাইতো, নূর পাইলে তো স্বভাব পাল্টাইতো, নূর পাইলে তো ব্যবসা পাল্টাইতো, নূর পাইলে তো সমাজ পাল্টাইতো, নূর পাইলে তো চরিত্র পাল্টাইতো, নূর পাইলে তো পরিবার পাল্টাইতো, এত অশান্তি কেন? কোরআন বলে যে আমারে নিসটি কি নূর নিতে পারো নাই, ওমা কিতা কয় কোরআনে, মুখস্ত করছি তোমারে নূর আসে নাই কা, কয় তুমি তো শর্তই মানো নাই, কি শর্ত? এখন ঠান্ডা মাথায় খেয়াল করুন, সূরা ফাতিহা নূর কোনো সন্দেহ না, জোরে বলতে হবে কোনো সন্দেহ, সূরা ফাতিহা নূর কোনো সন্দেহ না,
আল্লাহ পাক বলে যে আমি নূর দিতে প্রস্তুত, তোমরা যদি নিতে প্রস্তুত থাকো। আল্লাহ কি নেব, কিভাবে নেব? আল্লাহ পাক বলে যে দুইটা শর্ত যদি মানতে পারো কোরআন তোমাদের জন্য নূর হয়ে যাবে। আল্লাহ কি শর্ত? সূরা ফাতিহার আগে আপনাকে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, তার মানে আল্লাহকে রহমান মানতে হবে, রহিম মানতে হবে, তার মানে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ আমি তো তোমাকে ভালোবাসি, রহমান ও মানি, রহিম ও মানি, নূর আসে না কেন? কয় শর্ত একটা না হয়েছে, আরেকটা তো হয় না এখনো। আল্লাহ কি শর্ত? কয় এর আগে যাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তোমার কালাম, তোমার কিতাব শয়তানের নাম প্রথমে রাখলা কেন? আল্লাহ পাক বলে কোরআন তাদের জন্য নূর হবে যারা শয়তানের সাথে সম্পর্ককে ডিসকানেক্ট করে, আমি আল্লাহ রহমতের সাথে সম্পর্ক কানেক্ট করবে তাদের জন্য কোরআনটা নূর হবে। এখন নিজেকে প্রশ্ন করে দেখেন, আল্লাহর সাথে কানেক্ট মোটামুটি আছে না নাই? কিন্তু তলে তলে শয়তানের লগ্ন, বাস্তব যেটা সেটা কর না, তলে তলে শয়তানের লগ্ন কানেকশন আছে, সেজন্য নূর আসতেছে না। যারা ডিসকানেক্ট করতে পারছে শয়তানের সাথে তাদের অন্তরে নূর আসছে। যেমন এরকম কিছু ব্যক্তির নাম বলি, দেখেন তো তাদের ভিতরে নূর আসছে নাকি আসে নাই। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত মাওলা আলী, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, যেমন আল্লাহ বলেছেন তেমন নূর এসেছেন। শুধু এসেছেন বলে দাবির মধ্যে সীমাবদ্ধ নয়, চরিত্র দ্বারা সেটা প্রমাণিত হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহ দিচ্ছে না নাকি আমরা নিতে জানছি না? এই যে আওয়াজ শুরু হয়ে গেছে, চলতো না কিন্তু, আরো জোরে কোন, আল্লাহ দিচ্ছে না নাকি আমরা নিতে জানছি না? ব্যর্থতা কাদের? নবী বলেছেন সিজদায় যখন তোমরা যাও কপালটা মাটিতে লাগে না, আল্লাহর রহমতের দরবারে গিয়ে লাগে। অথচ এত আফসোস আমাদের, সেই সিজদায় গিয়ে যদি ইমাম যদি একটু দেরি করে, পিছন থেকে ইমামকে কাঁশি দিয়ে মিস কল দেয়। আমি কই কি তারা ভাই সর্দি লাগছে? কই না, ইমাম সাহেবরে মিস কল মারছে। আমি কইলাম কেমন মিস কল এটা? নামাজ অবস্থায় কথা বলা যাবে না, নামাজ অবস্থায় মোবাইল বের করা যাবে না। আমি কাশিটা দিয়ে দিলাম ইমাম সাহেবকে, বললাম আমার তিনবার শেষ হয়েছে, আপনারটা হইলে উঠতে পারেন। বাস্তব নাকি অবাস্তব? কারণ আমরা সিজদাটাকে ডিউটি মনে করেছি, যদি সিজদাটাকে প্রেম মনে করতে পারতাম, আপনারা বুঝবেন আমরাও বান্দা, ইমাম আবু হানিফাও বান্দা। আমাদেরকে টাইনা শুক্রবারের মসজিদে মা বাবা টেল্লা ফাটায়, কিন্তু ওনারাও আল্লাহর বান্দা, পাঁচ ওয়াক্ত পড়তো, সারা রাত নফল নামাজ দিয়ে কাটাই দিত। এবার প্রশ্ন করলাম আপনারা পারলেন কিভাবে, তখন ওনারা উত্তর দেয় আমরা নামাজ শিখি নাই, আমরা নামাজ বুঝেছি, আমরা নামাজ বুঝেছি, তোমরা নামাজ শিখেছ, দরনটা শিখেছ, আমরা নামাজটা বুঝেছি, আমরা সিজদা দেখি নাই, আমরা তো মৌলার কদম দেখেছি। আচ্ছা এই ফাটা কপালটা আমাদের, আমাদের এই ফাটা কপালটা যদি আল্লাহর রহমতের দরবারে যায় এক সেকেন্ডের জন্য ঠিকে, কত বড় সৌভাগ্য আপনার আমার। আচ্ছা আমাদের মতো এই অপবিত্র দেহটা যদি এক সেকেন্ডের জন্য যদি আল্লাহর দরবারে যায় থেকে, আমাদের সৌভাগ্যটা কেমন, এটা কি কল্পনা করা যায়? নবী বলছেন তুমি যখন নামাজে দাঁড়াবা আল্লাহর রহমতের একটা ছায়া তোমার মাথার উপর হয়ে চলে আসবে। এই নামাজও আমাদের তাড়াতাড়ি, আমাদের অবস্থা কি জানেনি, নামাজে তাড়াতাড়ি সাপ্তাহিক দুইটা দুই রাকাত, তারপর ওকম আল্লাহ জান্নাতটা দিলে ভালো হইতো, এমনভাবে কই যেন আমরা আল্লাহর কাছ থেকে পাওনা আছি, কথা কই না? কিছু মানুষ আছে দেখবেন আমরা অনেক সময় বলি আল্লাহ শুধু তুমি আমারে ফাও, কষ্ট দেও না লাগা, শুধু আমারে ফাও, এমন করো যে নামাজ পড়ে না তারা তো সম্পদ দিছ, যে সুদ খায় তারা তো দিছ, যে গোস খায় তারা তো দিছ, আমি সৎপথে চলি আমারে কেমন দাও? আমি বললাম ভাই আপনি আল্লাহর দেওয়াটা বুঝেন নাই, আল্লাহ খুশি হলে সম্পদ দেয় না। আল্লাহ যখন কারো উপর খুশি হয় তাকে সম্পদ দিয়ে ধনী করে না, আল্লাহ যখন কারো উপর খুশি হয় তাকে সম্মানিত করে না, আল্লাহ যার উপর খুশি হয় তার অন্তরে শান্তি দান করে, আল্লাহ তাকে অন্তরের মধ্যে ঈমানের শক্তি দান করে। সুবহানাল্লাহ, কোরআনে আল্লাহ এটাই বলেছেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ মুমিন বান্দার অন্তরের মধ্যে শান্তি নাযিল করি, বলেন না সুবহানাল্লাহ। এখন একটু খেয়াল করবেন কি কোনো সমস্যা? হ্যাঁ, আমার ভাই মোস্তফা জারিপুর আইছেনই? আমি কই ভাই আমার দোষ কি, কথাটা বুঝুন।
না আমি তো ভয়েস করিই নেই এতক্ষণ। আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের? দেখি একবার দরুদ শরীফ পড়ে তো সবাই মিলে শুনতে কেমন লাগে একটু শুনি। আল্লাহুম্মা সাল্লি আলা উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা জ্বালা আছে আছে না আরো বেশি করে সেগা খাইছে রে ভাই। আমার যারা এখানে ক্যামেরাম্যান আসছে আমার একটা অনুরোধ ভাই, অনেক কিছুই তো বলা লাগে, সব কিছু দিয়েন না, কিছু একটা টাইপটা দিন। হ্যাঁ ঠিক আছে, এটা আমি ভাই হিসেবে একটা অনুরোধ। এই কিছুদিন আগে আমি সিলেট একটা মাহফিল করছি, ভয়েস করতে করতে এই এমনি করে লাগে এই আমার এই জায়গায় সিলে গেছে। আমি তো ওয়াইস করতেছি, হঠাৎ করে যখন রক্ত দেখছি আমার, আমি টিস্যুটা দিয়ে এমনি রক্ত বুঝতেছি, ক্যামেরা যে দিকে আছে আমি খেয়াল করিনি। ঘরে এসে দেখতেছি মাহফিলে মোকারম বাড়ি রক্তাক্ত। দেখেন যেটুকু মাহফিলে মোকারম বাড়ি যাইয়া দেখি এই রক্তাক্ত, এটা কি, এটা কি রক্তাক্ত? শহীদ হইলে জানি গীতা কইতো। ওই দিন একটা ভিডিও দেখছি, কই এ কি বললেন মোকারম বাড়ি? আমি কই কিতা কইছি? আমি নিজেও তো জানি না কিতা কইছি। আমি আমার নিয়ে অন্তত এই জিনিস করেন না, আমি এগুলার মধ্যে নাই, আমি সেলিব্রিটি হতে চাই না, আমি মদিনাওয়ালার গোলাম হয়ে থাকতে চাই, আমি পপুলার হতে চাই না, আমি আল্লাহর রহমতের একজন বিকারী হয়ে দাস হয়ে থাকতে চাই। আমি প্রায় জায়গায় বলি, আজকেও বলছি, যেখানে হাজার মানুষ হবে আমাকে দাওয়াত দিয়েন না, এমন জায়গায় আমাকে দাওয়াত দিবেন যেখানে দুইজন প্রেমিক বসে থাকবে আল্লাহর প্রেমের তৃষ্ণা নিয়ে, আমাকে সেই জায়গায় দাওয়াত দেন, আমি আসব। আমি লক্ষ মানুষ নিয়ে আল্লাহর কাছে প্রেজেন্ট হতে চাই না, আমি আশেক নিয়ে প্রেজেন্ট হতে চাই, কারণ আমি এতটুক বুঝেছি আল্লাহর কাছে আশেঙ্গের দাম অনেক বেশি, অনেক বেশি। এখন আপনারা যা জানেন সেটা একটু বলার চেষ্টা করছি। হযরত আইয়ুব পয়গম্বর শরীরে রোগ পোকা পড়ছে, মতামত যা থাক, মতা পার্থক্য যা থাক, বয়সের সালের যা থাক, এগুলাতে যাচ্ছি না, শুধু মূল কথাটা বুঝি। শরীরে রক্ত, শরীরে পচন শুরু হয়েছে, সবাই যাইতে যাইতে সবাই চলে গেল, স্ত্রী আয়েশা বলে আপনি তো আল্লাহর নবী, কয় হ্যাঁ কোনো সন্দেহ? কয় না না কোনো সন্দেহ নাই, আপনি তো আল্লাহর নবী, ঠিক আছে। আচ্ছা নবীরা নাকি দোয়া করলে কবুল? কয় হ্যাঁ হয়তো। তো স্ত্রী এসে বলছে কবির আপনি তো আল্লাহর নবী, একটু আল্লাহকে বলেন না আপনাকে একটু ভালো করে দিতে, কারণ দশজনে তো হাজার কথা বলতেছে, কেমন নবী হইল, নিজেরে ভালো করতে পারে না, হে বলে আবার আমগরে ভালো করব। কথা কয় না, সব সময় থাকে না, টেস্ট না, ইনি কিভাবে আমাদেরকে জান্নাতের পথ দেখাবো, নিজেই তো অসুস্থ হইয়া মরে। ইনি বলে আল্লাহর নবী, আল্লাহর নবী হইলে কি এত কষ্ট পাইতো? আরে পাগলরা তো জানে না আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি তাদেরকে কষ্ট দেয়ও বেশি। কষ্ট দেওয়া মানে আপনার জীবনে যদি কষ্ট বাইরে যায় মনে রাখবেন আল্লাহ আপনাকে ডাকতেছে রহমতের দিকে, আয় 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 আয়, যে যাবেন কিভাবে ধৈর্য এবং বর্ষা নিয়ে যাইতে হবে। যদি বলেন যে না আল্লাহ আমারে কষ্ট দিছে, আপনি শেষ, আপনি শেষ, আপনাকে বলতে হবে যাই হোক যেমন হোক আল্লাহ তোমারে নিয়ে আসি, তোমারে নিয়ে আসি, তোমারে নিয়ে আসি, বানাইছো তুমি, বাংবাও তুমি, হায়াতও দিছো তুমি, মারবাও তুমি, আমার কিছু চাওয়ার নাই, আমি তোমারে নিয়ে আসি। একদিন, এক সপ্তাহ, এক মাস, দুই মাস, আল্লাহ যখন আপনার ধৈর্য ধরাটা দেখবে যে হ্যাঁ পারফেক্ট আছে, যেদিন আল্লাহর রহমত হয়ে যাবে সেদিন আপনার নামের সাথে ওলি আল্লাহ যোগ হয়ে যাবে। মনে রাখবেন ওলি হওয়া সহজ যদি আল্লাহর রহমতটা আপনার কাছে থাকে। একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী এসে বলছেন আপনি তো আল্লাহর নবী, দোয়া করলে তো কবুল হয়ে যায়, একটু বলেন না আল্লাহকে, একটু বলেন না আল্লাহকে, আপনাকে যেন ভালো করে দেয়, শরীরটা যেন ঠিক হয়ে যায়, একটু বলেন না। এবার আইয়ুব পয়গম্বর যাকে আল্লাহ অনুমতি দিয়েছেন দোয়া করলে কবুল, যেটা আমরা করতাম কি, এখন নবীরা কি করতেছে শুনুন। আইয়ুব নবী বলছেন তোমার জন্য কিছু লাগলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহকে বলবো।
অন্যের জন্য কিছু লাগলে বলো, আমি তার পক্ষ হয়ে আল্লাহকে বলবো। ওর জন্য কিছু লাগলে বলো, আমি তার পক্ষ হয়ে আল্লাহকে বলবো। এমনকি আমার শত্রুর যদি কিছু লাগে বলো না একটু, তার পক্ষ হয়ে আমি আল্লাহকে বলবো। নিজের জন্য নিজের দেওয়া আল্লাহর দেওয়া সুযোগটাকে নিজের জন্য ব্যবহার করতে আমার বড় লজ্জা লাগতেছে, বড় লজ্জা লাগতেছে, বড় লজ্জা লাগতেছে। আইয়ুব পয়গম্বর আপনি দোয়া করেন না, এবার আইয়ুব পয়গম্বর বলে আমার মাওলা আমাকে যেভাবে রেখে খুশি থাকবে আমি আইয়ুব সেইভাবে থাকতে রাজি আছি, বলেন না সুবহানাল্লাহ। এটা আশেক, এটা আশেক, এটা আশেক। সেজন্য আমি বলি যারা সাপ্তাহিক নামাজি আছেন পাঁচ ওয়াক্তি নামাজি হওয়ার চেষ্টা করুন, যারা পাঁচ ওয়াক্তি নামাজি আছেন তাহাজ্জুদওয়ালা হওয়ার চেষ্টা করুন, যারা তাহাজ্জুদওয়ালা আছেন এবার আপনার পালা, আশেক হওয়ার চেষ্টা করুন, আশেক হওয়ার চেষ্টা করুন। এবার প্রশ্ন করবেন আশেক হব কোন দোকান থেকে সফটওয়্যার কিনবো, আমি বলবো কুত্তাও যাওয়া লাগবে না, শুধু আজকে থেকে একটা কথা মেনে চলুন, সেটা কি আমার ঈমান আকীদা সব ঠিক আছে, শুধু জীবন নিয়ে একটা কথা বলবেন, আমার আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে, আমার কিচ্ছু চাওয়ার নাই, মাওলা তুমি যা করবে আমি সেভাবেই থাকতে রাজি আছি। আস্তে আস্তে আপনি আশেক হওয়া শুরু করবেন, সুবহানাল্লাহ কইতেন আর একটু জোরে কন না। এখন বলেন আপনার আমার স্বপ্ন মরণের পরে কোথায় যাওয়া? জান্নাতে। কোথায়? আর একটু জোরে বলেন না, সবাই মিলে বললে খুশি হব। যত ঝগড়া যত কিছু যত আমল যত যাই কিছু করি সব তো জান্নাত পাওয়ার লাগে। এই তো কেউ তো বোমো মাইরা দিছে, জান্নাত পাওয়ার লাগে কেউ তো। আমি কইলাম ভাই বোম মাল্লিকা কয়েছে ওই দোষী কিল্লে গা কয়ে জান্নাতে যাবো, তো কেরা কইছে কো হুজুর কইছে, হুজুর কো কয়ে আছে ঘরে, তো হুজুর জান্নাতের দরকার নাই কয়ে আছে, তো তো হুজুর যাইলো না কা, হ এটা তো ভাবি নো বুঝলে বুঝ পাতা কইছে আর কি, হুজুরের দরকার নাই জান্নাত বলেন না দরকার নাই, উনি না আগে যাইবো যে আমি মাইরা আগে গেলাম তোরা পিছনে আয়, হুজুর তো গেল না তার মানে ফাড়াই দিছে, হে নিজে যাই। আমি কারো পক্ষে বিপক্ষে বলি না, শুধু এতটুকু বলি ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সুন্দর ধর্ম। এবার খেয়াল করেন আল্লাহর সৃষ্টি জগতে জান্নাত একটা সৃষ্টি, আমরাও সৃষ্টি। আমি কোনো পক্ষে বিপক্ষে বলবো না, আমি শুধু আপনাদের থেকে একটা মতামত নিব, মনোযোগ আছে ভাই আপনাদের? আপনার জানা মতে আল্লাহর সমস্ত সৃষ্টি জগতে শ্রেষ্ঠ কে? আল্লাহর সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে? মানুষ। মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে? মানুষ। এখন বলেন জান্নাত সৃষ্টি আপনিও সৃষ্টি শ্রেষ্ঠ কে? তাহলে আপনি শ্রেষ্ঠ হয়ে জান্নাত খুঁজেন কেন? ভাই বুঝেন নাই আমার কথা, আপনি তো শ্রেষ্ঠ এক নম্বরে, জান্নাত তো তিন নম্বরে, আপনি তিন নম্বরে যান কা? আমি জান্নাত খুঁজবো কেন? আমাকে তো আমার যোগ্যতা থাক কিংবা না থাক আমার মাওলা আমার শ্রেষ্ঠ বানাই দিছে। আরে জোরে বলেন না, আপনি আমি আমরা যেহেতু আল্লাহ শ্রেষ্ঠ বানাই দিয়েছেন তার মানে জান্নাতুল ফেরদৌসের তুলনায় আমরা শ্রেষ্ঠ, জান্নাতের নহর তুলনায় আমরা শ্রেষ্ঠ, জান্নাতের সৌন্দর্যের তুলনায় আমরা শ্রেষ্ঠ, হুরের তুলনায় আমরা শ্রেষ্ঠ, গেলমানের তুলনায় আমরা শ্রেষ্ঠ। আল্লাহ যেহেতু বানাই দিয়েছেন যোগ্যতা থাক না থাক আমরাই শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কি না? আমরা তো শ্রেষ্ঠ, আমরা জান্নাত খুঁজবো কেন? কথা বলেন আরে ভাই, জান্নাতে না আমাদেরকে খুঁজবে? এখন আসেন জান্নাতে দুই ধরনের মানুষ থাকবে, এক ধরনের মানুষ যাদেরকে আল্লাহ জান্নাত দিবে, যাদেরকে আল্লাহ জান্নাত দিবে, আর এক ধরনের মানুষ জান্নাতে থাকবে যাদেরকে স্বয়ং জান্নাতে আল্লাহর কাছে অনুরোধ করবে, আল্লাহ অমুককে একটু আমাকে দাও না, অমুককে একটু আমাকে দাও না। এখন বলেন কয় ধরনের পাইলাম? কয় ধরনের? এই দুই ধরনের ভিতর শ্রেষ্ঠ কোনটা? এক নাকি দুই? এক হচ্ছে যারা পেয়েছে, আর এক দুই হচ্ছে যাদেরকে জান্নাতে নিজে চেয়েছে। এখন আপনি আমি কোনটাতে ভরে রয়েছি?
কিন্তু আমাদের থাকা দরকার ছিল আমাদের থাকা দরকার ছিল তা এখন কি করব কই নামাজ পড়ছে দান সদকা করছে জান্নাত ফাওনার লাগে না কই খাইছে না কবল শ্রেষ্ঠ হইয়া সৃষ্টির মধ্যে ওই দুই নাম্বার তিন নাম্বারে খুঁজলাম এতদিন বুঝি নাই এখন কি করব আমি বললাম ভাই শুনো জান্নাতকে খুঁজো না জান্নাতের স্রষ্টাকে খুঁজো জান্নাতের স্রষ্টাকে খুঁজো জান্নাতের স্রষ্টাকে খুঁজো স্রষ্টা যদি পাওয়া যাও জান্নাত তোমার চাওয়া লাগবে না জান্নাতে তোমাকে খুঁজে বাইর করে ফেলবে সুবহান আল্লাহু আকবার কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন আমরা কি জান্নাত খোঁজা দরকার জান্নাত চাওয়া দরকার নাকি আল্লাহকে চাওয়া দরকার আপনারাই বলেন না কাকে চাওয়া দরকার এখন একটু খেয়াল করেন জান্নাত আমাদেরকে কি দিবে আচ্ছা ঠিক আছে মনে করেন এটা জান্নাত সব আছে শুধু আল্লাহর রহমতটারে তুলিয়া নেন জাহান্নামে সব কষ্ট আল্লাহর রহমত থেকে এক ফোঁটা ওইখানে রাখেন আপনি কি তারা কইছেন জান্নাতের শান্তি রহমতটারে খুঁজেন আল্লাহ আল্লাহ কেমনে বুঝাইতে আমি বারবার বলতেছি আজকে একটু পাগলামি চলবে একটু বুঝেন আপনি রহমতকে খুঁজেন জান্নাত লাগবে না আপনার জান্নাত আপনার পিছে পিছে জুটবে যদি আপনার ভিতরে আল্লাহর রহমতের ছায়াটা থাকে বলেন না সুবহানাল্লাহ এখন আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ দিচ্ছি আমরা আমল করি কি পাওয়ার জন্য এখানের ভিতর যদি কেউ একজন কোন রকম যদি জান না যায় বুঝার জন্য বলছি আল্লাহ যদি কাউকে জানাই দেয় যে আতর জান্নাত দিয়ে দিছি সত্যি করে বলেন কালকে থেকে তার আর মসজিদে দেখা যাব রাস্তা থেকে আর দেখা যাইব শান্ত ওখানে বসবো বন্ধু বান্ধবের সাথে খেলবো রাস্তা দিয়ে যাবো সর কি তারে জান্নাত পাইছস যে কোনো অনুষ্ঠানে গেলে কয় আমার জন্য চেয়ার হবে না আমি চেয়ারে বসি না জান্নাতে চেয়ার আনো সেজন্য আল্লাহ কে জান্নাতে হেরে জানাই না কথা বলেন না কেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া মেহমানে আলার আগমন মুস্তাফা জারির আগমন মুস্তাফা জারির আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বলেন মারহাবা আর একটু জোরে বলেন না মারহাবা কষ্ট হইছে নি আপনাদের জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে সবাই 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 জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো সুবহানাল্লাহ দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আমার ভাই মুস্তফা রহিম আল আজহারিন মঞ্চে তশরিফ এনেছেন স্বাগতম জানিয়ে সবাই ইমানি আওয়াজটুকু লাগিয়ে একবার বলেন মারহাবা আর একটু ইমানি আওয়াজে বলেন মারহাবা ইমানদার ভাইরা শেষ আমি বিদায় জান্নাত আর আল্লাহর রহমত কোনটা চাওয়া দরকার এতদিন চাইছেন কি আমিও আমনিও জান্নাতের কই জান্নাত আয়ো 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 জান্নাতে কই যা 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 কারণ আপনি তো জানেন যেটার পিছনে ঘুরবেন সেটা জীবনে পাইতেন না যেটার আপনি ফিট দেখাবেন দামও দিতেন না হে আপনার পিছনে আসবো
যেমন সবাই খুঁজে কি সুখ পাই না, যেটা চাই সেটা পাই না, যেটা চাই না সেটা হচ্ছে দুঃখ, সেটাই বারবারাই, সেটাই বারবারাই, সেটাই বারবারাই। চাওয়া জিনিস পাওয়া হয় না, না চাইলে বেশি, আর একটু জোরে বলেন না, না চাইলে বেশি। যেমন আমার একটা ব্যক্তিগত কথা, আমি কেয়ারিং পছন্দ করি না, কেউ আমার যত্ন নিক সেটা আমার পছন্দই লাগে না। অনেকে আছে না, ওই জিজ্ঞেস করলে খুশি হয়, ভাই ভাত খাইছেন নি, এটা জিজ্ঞেস করলে আমার মেজাজ গরম হয়ে যায়। ভাত খাইতে বসছি, অনেকে আছে না মেহমানদারি করে, আমি এটার বিপক্ষে নয়, এটা আমার ব্যক্তিগত কথা বলছি, মেহমানদারি করে, আমার এটা দেখলে মেজাজ গরম হয়ে যায়। খাবার দিছো ভালো কথা, যেটা মন চাইটা লইয়ে খামু না, তুমি দাও কা, আর একটু জোরে কয় না কা, আমার বেটা যত সইব, মুখে যেটা মজা লাগবে আমি, আমার তো নিমতো। এক জায়গায় গেছি বিয়েতে, দিতে 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 শেষ পর্যন্ত আমি আর ভাত খুঁজে পাইতেছি না, সব তরকারি। আমি তারা কই এদিকে আসছে, আমি কই তুই খা, আমি খাবো মানে আমি তুই খা, দিস কা খা, আমার প্লেট আর একটা দে, আমি ওটা দিয়ে খাবো, তুই খা। তো এটা হচ্ছে এক একজনের এক এক রকমের, কারো পছন্দ কারো অপছন্দ, সবার পছন্দ অপছন্দ একরকম হবে এমন কোনো কথা নেই। এখন একটু খেয়াল করবেন, আমরা চেয়েছি জান্নাত, মূলত চাওয়া দরকার ছিল রহমানকে। আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার আসুন, আমরা যা করি কিসের পাওয়ার জন্য করি, সবাই মিলে বলেন না। আমাদের কাউকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, কালকে থেকে আর মসজিদে কাউকে দেখা যাবে। এখন আসুন, সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ, রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি জান্নাতি, সার্টিফিকেট হয়ে গেল আল্লাহর নির্দেশের। পরের দিন দেখা যায় সিদ্দিক আকবর সেই আগের মতো সাত সকালে উঠে ওযু বানাচ্ছে, ওযু বানাচ্ছে ঠান্ডা পানি দিয়ে। আমরা প্রশ্ন করলাম, সিদ্দিক আকবর আপনি তো জান্নাত পেয়ে গেছেন, আবার কি ওযু বানান কেন? কই মাওলানার দরবারে একটু হাজিরা দিতে দাঁড়াবো ফজরের নামাজে। নামাজ তো জান্নাতের চাবি, জান্নাত তো পেয়ে গেছেন। সিদ্দিক আকবর বলে, আমরা জান্নাত পাওয়ার জন্য করি নাই, নামাজে যতবারই দাঁড়িয়েছি মাওলার রহমতের দরবারে গোলামের হাজিরা দেওয়ার জন্য দাঁড়িয়েছি। সেজন্য আমাদের অন্তরটাকে নবীর প্রেম দিয়ে সাজাইয়ে আল্লাহর রহমতের ভিখারি বানাইতে পারবে। যে যত আল্লাহর দরবারে ভিক্ষুক হতে পারবে, সে দুনিয়াতে এবং আখেরাতে তত বেশি বড় বড় বাদশাহী করতে পারবে। কেউ কাউকে ভিক্ষুক ডাকলে মেজাজ গরম হইয়া যায়। আমি একটা কথা বলবো, দেখি আমার কথায় যারা যারা একমত আছেন তারা একবার বলবেন মারহাবা। আমরা সবাই রহমানের দরবারের ভিখারি, আর একটু জোরে, আমরা নিজেদেরকে কি বলছি? ভিখারি। আমরা কেউ কাউকে ভিক্ষুক ডাকলে, ভিখারি ডাকলে মেজাজ গরম হইয়া যায়। কিন্তু আজকে ভিখারি ডাক্কে নিজের নিজে একটু প্রাউড ফিল হচ্ছে, সম্মান হচ্ছে, বুঝানেন রে ভাই? আজকে নিজের নিজে ভিক্ষুক ডাকেও মনে শান্তি আসতেছে, কারণ দরবারটা তো মহা। ওই দরবারের ভিক্ষুক হতে পারাও অনেক সৌভাগ্যের বিষয়, বলেন না সুবহানাল্লাহ? ওই দরবারের ভিক্ষুক বান্দাদেরকে বানানোর জন্যই আল্লাহ রহমতুল্লিল আলমিন নবীকে পাঠিয়েছিলেন, সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার, একটা নাতে রসুলের ফরমাইশ এসেছে, এটা বলে আমি শেষ করছি। একজন বান্দার জবানও চুপ করে থাকবে না, সবাই একই আওয়াজে ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, সবসে আলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী।